লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতার সুবিধে পেতে হলে দিতে হবে 200 টাকা। কর আদায়ের নাম করে টাকা তোলার অভিযোগ উঠল বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে। কর আদায়কারীদের বিরুদ্ধে এই বেনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গের স্বীকৃত সরকারি প্রকল্প। প্রকল্পের নাম নথিভুক্ত হলে মেলে টাকা, কিন্তু সেই টাকা নিতেই নাকি দিতে হচ্ছে কর। এমনই 21 আইনের অভিযোগ উঠেছে বীরভূমের বোলপুর মহকুমার সিঙ্গি গ্রামে। এই ট্যাক্সটা যদি না কাটি লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করে দেবে, মানে সব মানুষই বলছে, আমরা ভয়ে তাও শুনছি যে আমরা ভয়ে কাটছি, সবাই কাটছি। হ্যাঁ, 200 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে বলে ট্যাক্স কাটতে হবে 200 টাকা করে। 200 টাকা করে ট্যাক্স কাটছে? ক্যাশ টাকা নিচ্ছে কেন আপনাদের কাছ থেকে? লক্ষ্মী ভাণ্ডার দেবে বলে কি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে? না, লক্ষ্মী ভাণ্ডার পাই। আচ্ছা, সেই কারণে। হ্যাঁ, গ্রামে ক্যাম্প করে কর আদায় করতে দেখা যায়। তবে কর আদায়ের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অথবা বার্ধক্য ভাতার প্রকল্পের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন সেখানকার কর আদায়কারী। উত্তর দিতে গিয়ে আমতা আমতা করেন। আমরা আধার কার্ডের জন্য নিই না, আমরা ট্যাক্স কাটতে এসেছি। হ্যাঁ, এগুলো আছে, ডকুমেন্টগুলো লিখছে কি কারণ? যারা বার্ধক্য ভাতা পায় তাদের একটা করে লাইফ সার্টিফিকেট দিতে হয়। যারা বার্ধক্য ভাতা পায় বা বয়স্ক ভাতা যাদের আছে তাদের লাইফ সার্টিফিকেট একটা লাগে বছরে, সেটা ডকুমেন্টস করে নিচ্ছে, সেই কারণে নিচ্ছে। আর অ্যাকাউন্ট নাম্বার তো লাগে, তো আধার অ্যাকাউন্টের নাম্বারটা যারা পায় তাদের সকলেই দিচ্ছে। যারা পায় আপনি তো এখনই বলেন ট্যাক্স কাটছি, কাগজ নিচ্ছি না, ট্যাক্স কাটছি তো আমরা, এখনই বলেন যে নিন, এখন আদা তো আদা ডকুমেন্ট ওইটা নেই, যার লাইফ সার্টিফিকেট যায় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবার কাছ থেকে 200 টাকার নামে যে কর আদায় হচ্ছে সেটি তাহলে কিসের? তাহলে কি সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার নাম করেই চলছে এই কাটমানি নেওয়া, যা সবাই জানে কিন্তু আদতে সরকারিভাবে কেউ মানছে না? বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।